হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যালকাটা ব্লগার। আর আমি সুলগ্না। আজকেও একটা রেসিপি এনেছি, রান্নার রেসিপি। সেটা হচ্ছে সুইট কর্ন উইথ পনির। এটা খুব ইজিলি বানানো যায় বাড়িতে, তো সবাই একবার করে ট্রাই করো, খেতে খুবই ভালো হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। 300 গ্রামের মতন সুইট কর্ন বয়েল করে রেখেছি, 200 গ্রাম মতন পনির রেখেছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছি, টক দই লাগছে 100 গ্রামের মতন ফেটানো, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 100 ml-এর মতন দুধ লাগছে। আমাদের একটা পেস্ট বানাতে হবে, তার জন্য লাগছে আদা 1 ইঞ্চির মতন, 10টা মতন রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 3টে হচ্ছে টমেটো। এরপর আমাদের ফোড়নের জন্য লাগছে গরম মশলা, তার মধ্যে দারচিনি, ছোটো এলাচ, কালো মরিচ, শুকনো লঙ্কা, লবঙ্গ, 2টো তেজপাতা আর হচ্ছে কালো জিরে। মশলার জন্য লাগছে প্রথমেই হচ্ছে নুন, লাগছে 7 স্বাদ মতন। তারপর হচ্ছে মশলার মধ্যে লাগছে প্রথমেই যেটা লাগছে হচ্ছে কালো মরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ভাজা মশলা যেটা, ধনে গুঁড়ো, হলুদ আর লাগছে গরম মশলা আর লাগছে চিনি, যেটা হচ্ছে 7 মতন। তো হচ্ছে এই সব ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগছে। আর পুরো রান্নাটা আমি করছি ভেজিটেবল অয়েল, মানে হচ্ছে সাদা তেল দিয়ে। এরপর আমরা মশলাটা তৈরির জন্য আগেই বলেছি আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা আর টমেটোগুলো আমি পিস করে কেটে রেখেছি, সেটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো। তো এটা মিহি একটা পেস্ট বানাতে হবে, তো পেস্টটা এরকম হবে। তো রান্নাটা আমি ভেজিটেবল অয়েল দিয়ে করছি, 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল নিলাম, তার মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবং এর তার সাথে একটু নুনও দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। যেন খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন লাল না হয়ে যায়, তো অল্প ভেজেই আমি তুলে নেবো। পনির ভাজা তেলের মধ্যেই আমি এবার ফোড়নটা দেবো। তো প্রথমে আমি কালো জিরেটা দিয়ে দিলাম, তারপর আমি 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবং তারপরে বাকি গরম মশলা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড মতো নাড়বো। এরপর আমি 2টো কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইস করে, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এটা খেয়াল রাখতে হবে যেন বেশি না ভাজা হয়ে যায়, একটু ব্রাউনিশ হলেই তার মধ্যে আমি টমেটো এবং হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এবং ভালো করে কষিয়ে নেবো। তো এটাও একটু টাইম নিয়ে করতে হবে। এবার এইটা আমি হাই ফ্লেমে করছিলাম, তো খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় এবং মাঝে মাঝে সেই জন্য কিন্তু আমাদের হাতা দিয়ে বা খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে। তো মোটামুটি ভালো করে মেশানোর পর যখন তেল ছেড়ে যাবে দেখুন, তখন আমি একটু নুন দেব। তো এটা আমি 2-3 মিনিট পর নুনটা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এই টাইমেই হচ্ছে একটু স্বাদ মতন চিনি দেবো। তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে কালারটা খুব ভালো আসে, সেই জন্য আমি চিনিটা এখনই দিয়ে দিলাম। এরপর চিনিটা ভালোভাবে মেশে যাওয়ার পর আমি ফ্লেমটাকে একদমই লো করে দেবো এবং একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এরপরে আমাদের 5 মিনিট মতন রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, তো সেই জন্য মাঝে মাঝেই আমাদের কিন্তু নাড়তে হবে। এরপর আমি মশলাগুলো দিচ্ছি, হলুদগুলো 1 টিস্পুন, লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, ভাজা মশলা বা জিরে গুঁড়ো 1 টিস্পুন এবং লাস্টে দিচ্ছি কালো মরিচ 1 টিস্পুন। এইগুলো এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে রাখতে হবে, মিশিয়ে দিতে হবে। তো আমাদের ঝালটা যে যেমন খান, তো এর থেকে বেশি কম আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন। তো এরপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তো তারপরে মোটামুটি 7 মিনিট পর আমি এবার হচ্ছে ফেটানো টক দইটা অ্যাড করলাম। টক দইটা অ্যাড করার সময় কিন্তু মানে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু ফেটে যাওয়া টক দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তারপর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 2-3 মিনিট পর দেখুন তেলটা বেরিয়ে গেছে, মানে ছেড়ে গেছে। তারপরে আমি ঢাকা খুলে ভালো করে সেটাকে মিশিয়ে দেবো এবং মাঝে মাঝেই নাড়বো আর যেন নিচে না লেগে যায়।
এরপর টমেটো কেচাপ দেব 2 টেবিল স্পুন। এইটা দিলে টেস্টটা খুব ভালো আসে, ওই জন্য আমি টমেটো কেচাপটা দিলাম। এটা নাও দিলেও হয় কিন্তু ইউজ করলে খুবই ভালো টেস্ট আসে। তো তারপরে সব ভালো করে মিশিয়ে নেব। তো তারপর যখন মোটামুটি মশলাটা ভালো কষানো হয়ে যাবে তখন বয়ল করে রাখা সুইট কর্নগুলো দেব। তো সুইট কর্নগুলো একটু ভালো করে বয়ল করবেন যেন কাঁচা ভাব না থাকে। তারপরে আমি ভালো করে মশলার সাথে পুরো সুইট কর্নটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটাও একটু টাইম দিয়ে করতে হবে যাতে সুইট কর্নের সাথে মশলাটা খুব ভালো করে কষে যায়। তো দেখুন তেলটা মোটামুটি বেরিয়ে গেছে। তো এরপরে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে দুধ। 100 ml এর মতন আমি দুধ দিয়েছি। দুধটা দেওয়ার সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে ওটাও ফেটে যাওয়ার ভয় থাকে। তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এরকম মোটামুটি 5 মিনিট পর এরকম তেলটা পুরো ছেড়ে যাবে এবং খুব সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। তো তখন আমি ভালো করে নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করব। তো মোটামুটি 1 কাপের মতন আমি জল অ্যাড করলাম, করে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঢাকা চাপা দেওয়ার পর মোটামুটি 5 থেকে 7 মিনিট পর আমি এটা ঢাকাটা খুলে আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে দেবো। এরপর ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। এবং হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পনিরের মধ্যেও নুন আছে এবং হচ্ছে পনির ভাজার জন্য তেলের মধ্যে কিছুটা নুন চলে গেছে, সেই জন্য আমাদের নুনটা ঠিকঠাকভাবে দিতে হবে। এরপর আমি গরম মশলা অ্যাড করে ভালো করে মিশিয়ে দেবো। তো গরম মশলাটা আমি পনির দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেবো এবং হচ্ছে গরম মশলা দেওয়ার পরই 1 মিনিটের মধ্যেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বেশি ফোটালে কিন্তু গরম মশলার টেস্টটা চলে যায়। তো আমার মনে হচ্ছে মোটামুটি হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা গ্রেভি হয়েছে, তাই জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এই রেসিপিটা খুবই চটজলদি এবং খুব বাড়িতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু টেস্টটা পুরো রেস্টুরেন্ট স্টাইলেই হয়। তো নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো। এটা রুটি, পরোটা বা নানের সাথে খুব ভালো লাগে। গাজরের হালুয়ার রেসিপি কেউ দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে। আর আমাদের চ্যানেলে আরও নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।